welcome to the competitive exam math class আজকে আমরা কম্পিটিটিভ এক্সামের ম্যাথ ক্লাসে 98 তম ক্লাসে আছি এখানে আমরা বর্গ বর্গমূল চ্যাপ্টারের থেকে বিশেষ কিছু সমস্যার সমাধান করব যে সমাধানগুলি আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ সমাধান বলে বিবেচিত হয় জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা সহ অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের যে কোনো পরীক্ষাতে এই বিষয়ের উপর আমাদের ধারণা অর্জন করতে পারলে আমরা যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কম সময়ে কঠিন সমস্যার সহজ সমাধান করতে পারব তো আমাদের আজকে প্রথমে জানতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে একটি সংখ্যা পূর্ণবর্গ কিনা সেটা যাচাই করা এবং যদি সংখ্যাটি পূর্ণবর্গ না হয় তাকে পূর্ণবর্গ করতে গেলে কমপক্ষে কত দিয়ে সেই সংখ্যাকে গুণ করতে হবে বা সেই সংখ্যাকে কত দিয়ে ভাগ করতে হবে এই বিশেষ টেকনিকটি আমাদের জেনে নিতে হবে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা বুঝি সেই সংখ্যাকে যে সংখ্যার বর্গমূল করা সম্ভব যে সংখ্যাকে বর্গমূল করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাই একটা পূর্ণ সংখ্যার বর্গকেই বলা হয় পূর্ণবর্গ সংখ্যা একটা পূর্ণ সংখ্যার বর্গ নির্ণয় করলে আমরা যে পূর্ণ সংখ্যাটি পাব সেই সংখ্যাটিকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা যেমন পঁচিশ এই পঁচিশকে আমরা পাই কীভাবে পাঁচের বর্গ করলে পাঁচ গুণ পাঁচ সমান সমান পাঁচের মাথায় স্কোয়ার পাঁচের স্কোয়ার করলে আমরা পাই পঁচিশ তাই আমরা বলবো যে পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা তো এবার একটি সংখ্যা পূর্ণবর্গ কিনা সেটা আমরা যাচাই করে দেখবো কিভাবে সে যাচাই করার জন্য আমরা চলে যাব উৎপাদক পদ্ধতিতে তাহলে আমরা দেখে নেব যে তিনশো এই সংখ্যাটি কি পূর্ণবর্গ কিনা সেটা আমরা যাচাই করব। তো যাচাই করার জন্য আমরা দেখব তিনশো পঁচাত্তরকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত কত পাওয়া যায় পাঁচ দিয়ে ভাগ করলে পঁচাত্তর পঁচাত্তরকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে পনেরো পনেরোকে কে পাঁচ দিয়ে ভাগ করলে পাই তিন তাহলে আমরা বলতে পারি তিনশো পঁচাত্তর সমান সমান পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ তিন তো এইবার আমরা দেখব যে পূর্ণবর্গ বর্গ কিনা যাচাই করার সময় আমাদের একই সংখ্যাকে দুবার করে গুণ করা হয়েছে কোথায় সেই জায়গাগুলোকে আমরা লক্ষ্য করব। তাহলে পাঁচ গুণ পাঁচ দুবার গুণ করা হয়েছে এখানে পাঁচের সঙ্গে আর একটা পাঁচ নেই তিনের সঙ্গে আর একটা তিন নেই তাহলে জোড়ায় জোড়ায় সংখ্যা যদি গুণ না থাকে তাহলে আমরা বলবো যে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় একে যদি পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তরিত করতে হয় তাহলে আমরা হয় এর সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করব। আর না হলে এই সংখ্যাকে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করব। তো এবার কত গুণ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে তো এখন বলতো যে এই যে তিনশো পঁচাত্তর এটা কি পূর্ণবর্গ সংখ্যা না তোমরা না বলছো কেন না বললে কারণ তিনশো পঁচাত্তরকে যদি আমরা এইরকম বর্গমূল করি তিনশো পঁচাত্তরকে বর্গমূল করলে বর্গমূলের মধ্যে চলে যাবে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ তিন তাহলে আমরা জেনেছি যে এই বর্গমূল চিহ্নের বাইরে আসতে গেলে দুটো সংখ্যাকে একটায় আনতে হয় তাহলে দুটো পাঁচের জন্য আমরা বাইরে বের করতে পারবো কত একটা পাঁচকে বাইরে বের করে আনতে পারবো আর ওই যে তিন পাঁচা পনেরো এটা তো একটা একটা করে সংখ্যা রয়েছে পাঁচ গুণ তিন তাহলে একে আমরা বাইরে বের করতে পারবো না তিন পাঁচা পনেরো হিসেবে। আমরা এইভাবে রেখে দেব। তাহলে তিনশো পঁচাত্তরকে যদি বর্গমূল করতে চাই আমরা একটা পূর্ণ সংখ্যা পাঁচ পাবো তার সঙ্গে রুটোবার পনেরো থাকবে তো এইবার আমরা দেখবো যে একে যদি পূর্ণবর্গ করতে হয় তাহলে এই রুটোভারের মধ্যে আর কত থাকলে এই রুটোভারের মধ্যে আর কত থাকলে এই পনেরোটা রুটোভারের বাইরে বেরিয়ে আসতে পারে রুটোভারের মধ্যে যদি আমরা এবার এই ফাইভ রুটোভার পনেরো এর মধ্যে যদি আর একটা পনেরো গুণ করি তবে আমরা বলতে পারি না ফাইভ গুণ পনেরো দুটো পনেরোর জন্য একটা পনেরো বাইরে বেরিয়ে আসতে পারে তাহলে আমরা বলতে পারি যে এই রুটোভার পনেরোর মধ্যে আর একটা পনেরো গুণ করলে পনেরো বাইরে বেরিয়ে আসে অর্থাৎ এই যে গুণ ফলটি দেখছি এর সাথে যদি আমরা আর পনেরোকে গুণ করি তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে পাঁচ পনেরো পঁচাত্তরের বর্গ হয়ে যাবে এই সংখ্যাটি তাহলে তিনশো পঁচাত্তরকে আমরা যদি পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তরিত করতে চাই তাহলে কমপক্ষে আমাদের পনেরো গুণ করতে হবে আবার আমরা এই পর্যন্ত আসার পরে এই পর্যন্ত যখন এসে গেলাম এখানে যদি আমরা রুটোভার পনেরো দিয়ে ভাগ করি তাহলে রুটোভার পনেরো পনেরো কেটে গিয়ে একটা পূর্ণ সংখ্যা থেকে যায় না তাহলে এই সংখ্যাটিকে আমরা যদি ওভার পনেরো দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে আমরা দেখব যে কোনো একটি সংখ্যাকে পূর্ণবর্গ বর্গ কিনা সেটা যাচাই করার পরে যদি দেখি যে জোড়া বাদ দিয়ে কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমাদের আগে খুঁজে বের করতে হবে তাহলে দেখো যে তিনশো পঁচাত্তর একে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কত পাই ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ গুণ থ্রি তাহলে এক্ষেত্রে আমরা পেলাম ফাইভ গুণ ফাইভ সমান সমান ফাইভের স্কোয়ার করে দেব এবার কি করবো এখানে একটা ফাইভ আছে আর এখানে একটা থ্রি আছে কিন্তু আমাদের একটা ফাইভ আর একটা থ্রিতে আমরা স্কোয়ার লিখতে পারছি না তাহলে আমরা কি করব ওই তিন পাঁচে পনেরোকে গুণ করে রাখব কিন্তু এই তিনশো পঁচাত্তর যদি বর্গ সংখ্যা হয় তাহলে পাঁচের মাথায় যেমন স্কোয়ার হলো পনেরোর মাথায় তেমন আমাকে স্কোয়ার রাখতে হবে তাই পনেরোর মাথা স্কোয়ার যদি আমাকে করতে হয় তাহলে হয় এখানে আর একটা পনেরো গুণ করতে হবে তা না হলে আমি বর্গ সংখ্যা পাব না তখন আমি কী করবো ফাইভের মাথায় স্কোয়ার ইন্টু পনেরোর মাথায় স্কোয়ার এই কথাটা লিখতে পারবো তাহলে এই সংখ্যাকে পূর্ণবর্গ করতে গেলে আমাকে কি করতে হচ্ছে একটা পনেরো দিয়ে গুণ করতে হচ্ছে আবার এরকমও আমরা বলতে পারি যে একে যদি আমরা পূর্ণবর্গ করতে চাই তাহলে একটা পনেরো দিয়ে যদি ভাগ করি পনেরো পনেরো কেটে যায় পরে থাকে ফাইভের স্কোয়ার তাহলে আমরা কোনো একটা সংখ্যাকে পূর্ণবর্গ কিনা যাচাই করার পরে যেটুকু সংখ্যা আমরা পাবো যে বর্গাকারে লেখা যাচ্ছে না যেমন এখানে পনেরোকে বর্গাকারে লেখা যাচ্ছে না তখন আমরা কি করব হয় ওই পনেরো দিয়ে যদি ওই সংখ্যাকে ভাগ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাবো আর নাহলে ওই সংখ্যার সাথে ওই পনেরো গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো তো আমরা আরেকটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে আরো সুন্দরভাবে ক্লিয়ার করে নেব এবারে সংখ্যাটি আমরা একটু বড় সংখ্যা নেব যে দু হাজার চব্বিশ সংখ্যাটি পূর্ণবর্গ কি না সেটা যাচাই করো যদি পূর্ণবর্গ না হয় তাহলে এই সংখ্যাটির সাথে কমপক্ষে কত গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে অথবা কত ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা দু হাজার ছয়শো চব্বিশকে দুই 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 দিয়ে ভাগ করে করে দেখলাম যে একচল্লিশ হলো একচল্লিশ একটা মৌলিক সংখ্যা কে আর ভাগ করা যায় না তাহলে আমরা লিখব দু হাজার ছশো চব্বিশ সমান সমান দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ একচল্লিশ তো এবার দেখো দুটো চার দুইয়ের জন্য আমরা একটা দুইয়ের স্কোয়ার লিখতে পারি তাহলে দুইয়ের স্কোয়ার গুণ এর স্কোয়ার গুণ দুইয়ের স্কোয়ার এই তিন জোড়া দুই আছে তার জন্য তিনটে দুইয়ের স্কোয়ারকে গুণ করলাম আর একচল্লিশ গুণ থাকলো তো একচল্লিশের মাথায় তো স্কোয়ার নেই যে রাশিটির মাথায় স্কোয়ার নেই আমরা তখন বলবো যে এই একচল্লিশ দ্বারা যদি গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটি অর্থাৎ দু হাজার ছশো চব্বিশ এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আবার যদি একচল্লিশ দ্বারা একচল্লিশ দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এই দু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তরিত হবে তো আমাদের তাহলে কি কাজ করতে হবে আগে উৎপাদকে ভেঙে দেখতে হবে যে বর্গ আকারে আমরা কোন রাশিটাকে লিখতে পারছি না সেটাকে চিহ্নিত করব। প্রশ্নে যদি বলে কত দ্বারা গুণ করতে হবে সেটা বলবো যদি প্রশ্নে বলে যে কত দ্বারা ভাগ করতে হবে তাহলেও সেইটাই উত্তর হবে তাহলে এক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে যে কোনো একটি সংখ্যাকে পূর্ণবর্গ করতে গেলে তাকে কমপক্ষে কত দিয়ে গুণ করতে হবে বা কত দিয়ে ভাগ করতে হবে দুটোই কিন্তু সেই একই সংখ্যা হয় ভাগ করার জন্য একচল্লিশ গুণ করার জন্যও একচল্লিশ তাহলে আমরা দেখে নিলাম যে একটা সংখ্যাকে কীভাবে পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তরিত করা যায় এবং তার জন্য কত দিয়ে গুণ করতে হয় বা কত দিয়ে ভাগ করতে হয় এবং সংখ্যাটি পূর্ণবর্গ বর্গ কিনা সেটা যাচাই করা সহজতম পদ্ধতি আজকের ক্লাসে আমরা এখানে শেষ করব পরবর্তী ক্লাসে আমরা বর্গবর্গমূলের উপরে অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করব